বহু দেশ ঘুরে বহু ক্রোশ দূরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘরে তো শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। সে দর্শক দেখুন কি অপূর্ব এই লাল শাক ক্ষেত। দর্শক আপনারা এই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এই ক্ষেতের বয়স মাত্র 21 দিন এবং এই ক্ষেত অলরেডি বিক্রি হয়ে গেছে। এই যে লাল শাক 21 থেকে 30 দিনের ভিতরে উত্তোলন করা যায়। এবং দেখেন আমাদের কৃষক এখানে প্রায় তার 40% জমি, এই জমিতে উনি এই লাল শাক 7 থেকে 8 বার নেন, পাশাপাশি এখানে অন্যান্য ফসল নেন। দর্শক আমরা এক ফসলি জমিকে দুই ফসলি বা দুই ফসলি জমিকে তিন ফসলি বা তিন ফসলি জমিকে চার ফসলি করতে চাই, কিন্তু এটাকে আপনারা কয় ফসলি বলবেন? এখানে 8-10 ফসলি হয়ে যাচ্ছে লাল শাক দিয়ে। এবং আমাদের কৃষক এখানে জৈব উপায়ে, এখানে অধিকাংশ সময়ে কৃষকের ভার্মি কম্পোস্ট আছে, এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে এই লাল শাক লাগান। এবং দেখেন কি অসাধারণ, এই যে বীজ কৃষক এই বীজ নিজে রাখেন। এবং দেখেন যে এই যে জমি, এখানে আগে এই জমিতে আগে ওল ছিল, ওল উঠিয়ে কৃষক এখানে এই লাল শাক লাগিয়েছেন এবং এটা আগামীকাল উত্তোলন করবেন। এবং আগামীতে আবার এই লাল শাক উঠানোর পরপর এখানে লাল শাক লাগাবেন এবং বছরে প্রায় 5 থেকে 6 বার লাল শাক না হয়। এবং এই ক্ষেত আসলে এটা বাজারেও বিক্রি করতে হয় না, ক্ষেত ব্যাপারী এসে এখান থেকে কিনে নিয়ে যায়। কি অসাধারণ, আসলে দেখলে মন ভরে যায়। এবং এই যে লাল শাক আপনারা দেখেন যে কত সুন্দর দেখতে, কি তরতাজা। তো দর্শক আমাদের যে কৃষক লাগিয়েছেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কৃষক আবু হানিফ মোড়ল, যিনি এর আগে 2 বার বঙ্গবন্ধু কৃষি পদক পেয়েছেন, পাশাপাশি তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সবজি উৎপাদক হিসেবে পুরস্কৃত হয়েছেন। এবং আমাদের একটা প্রকল্প চলমান, এনএটিপি প্রকল্প, এই প্রকল্পে উনি শ্রেষ্ঠ কৃষক সম্মাননা পেয়েছেন। এবং আমাদের আরেকটি প্রকল্প চলমান, গোপালগঞ্জ খুলনা বাগেরহাট পিরোজপুর সাতক্ষীরা কৃষি উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্পে উনি শ্রেষ্ঠ কৃষক সম্মাননা পেয়েছেন। আমাদের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক উনার হাত থেকে পুরস্কার নিয়েছেন। আসলে অসাধারণ একজন কৃষক, এবং উনি যে ফসলে হাত দেন সেই ফসলই আসলে সোনা হয়ে যায়, অসাধারণ সুন্দর হয়। আসলে দেখার মতো একটা ক্ষেত দর্শক দেখুন, দেখলে মন ভরে যায়। তো দর্শক চলুন আমরা আমাদের কৃষক আবু হানিফ মোড়ল, আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন আপনি? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি স্যার। আচ্ছা এই যে লাল শাক, এই লাল শাকের বয়স কতদিন আজকে স্যার? আজকে বয়স আপনার 18 দিন স্যার। 18 দিন? জি। আর কতদিন পর উঠাবেন এটা স্যার? আর 1-2 দিন পরেই উঠাই দেব। ও 20-22 দিন পরে উঠান? জি জি। সচরাচর? জি। ও আচ্ছা, তো আসলে এই জমিতে আপনি এক বছরে কি কয়টা ফসল নেন? এক বছরে লাল শাক লাগালে 12 থেকে 14 বার উঠায়। 12 থেকে 14 বার লাল শাক? জি। আর অন্যান্য ফসল নিলে আপনার এই জমিতে তো আগে ওল ছিল? হ্যাঁ ওল ছিল। তার আগে হচ্ছে আবার লাল শাক ছিল বা ফুলকপি ওলকপি ছিল, সব মিলিয়ে এই কি কি ফসল নিয়েছেন এক বছরে এই জমি থেকে? এক বছরে আগে 3 বার লাল শাকের পরে ফুলকপি ছিল। আচ্ছা। ফুলকপির পরে আপনার এলো আবার লাল শাক ছিল। আচ্ছা। তারপরে পুঁই শাক ছিল। আচ্ছা। আবার লাল শাক ছিল, আর তার মধ্যে আবার ওল ছিল, পরে এসে ওল ছিল। এখন ওলের পরে আবার 1 তারিখ লাল শাক উঠে গেছে, দ্বিতীয়বার এই লাল শাক। ও আচ্ছা, তা সব মিলিয়ে হচ্ছে কয়টা ফসল হলো তাহলে এক বছরে? এক বছরে আপনার 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ফসল। আমরা তো সামনে যে দেখি আসলে তো অনেক বড় হয়ে গেছে, তাই না? জি স্যার। তো আসলে পাতাগুলো কি তরতার জাত? এই জাতটা কি জাত এটা স্যার? দেশি আমার বাড়ির জাত, স্থানীয় জাত স্যার, আমার বাড়িতে রাখা বীজ। হ্যাঁ, বাড়িতে রাখা বীজ না? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে যে আপনি আসলে এই যে আপনার কতটুকু জমি এখানে? এটা জমি মোট 66 শতক, কিন্তু লাল শাক আছে মূলত 50 শতকের মতো। ও 50 শতকের মতো লাল শাক আছে? জি জি জি। ও আচ্ছা, এই 50 শতক জমিতে কি পরিমাণ বীজ লাগছে আপনার? 50 শতকে বীজ লাগছে আমার 4 কেজি মতন। 4 কেজি, সেক্ষেত্রে 33% কত? 3 কেজি মতো লাগে? 3 কেজি মতন স্যার। 3 কেজি? জি। আর এটা হচ্ছে লাগানোর আগে এই যে কিভাবে জমি প্রস্তুত করছেন বা কিভাবে লাগিয়েছেন সে সম্পর্কে একটু বলেন স্যার। জমি একবার সুষম ব্যবস্থাপনা সার দিয়েছি এবং জৈব সার দিয়েছি, ভার্মি কম্পোস্ট দেওয়ার পরে আমি যেহেতু বৃষ্টির মৌসুম তো আগে ড্রেন কেটে নিছি, ড্রেন কাটানোর পরে বীজ বুনিয়ে দিছি, দিয়ে হাতে নেড়ে দিয়ে দিছি। এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সুন্দর, যত বৃষ্টি হোক না কেন পানি এক মুহূর্ত জমবে না, একবার ড্রেনের ভিতরে চলে যাবে। আচ্ছা, কয়টা সার দিয়েছিলেন এই জমিতে? এর জমিতে 3 সার দেওয়া ছিল। 3টা সার দেওয়ার পরে সার দিয়েছেন, সুষম সার বলছেন। এই 50% জৈব সার দিয়েছেন কতটুকু?
জৈব সার 50 শতকে প্রায় 100 কেজি মতন ভার্মি কম্পোস্ট দিয়েছি। ভার্মি কম্পোস্ট আপনার যে ভার্মি কম্পোস্ট আছে ওখান থেকে, আর অন্যান্য সার? অন্যান্য সার এমওপি দিয়েছি 10 কেজি এবং টিএসপি দিয়েছি 15 কেজি। আর অন্য কোনো সার দেননি? না স্যার, দিয়ে 20 গুণে দিয়েছি। হ্যাঁ 20 গুণে দিয়েছি। তারপর কি আর কি কোনো সার দিয়েছেন? আর ইউরিয়া দিয়েছি, মাঝে ইউরিয়া দিয়েছি স্যার 15 কেজি। কতদিন বয়স হলে দিয়েছেন 15 কেজি? এই ইউরিয়া দিয়েছি আপনার 16 দিন বয়স হলে। ও আচ্ছা, আর আজকে হলো 18 দিন বলছেন, অর্থাৎ দুই দিন আগে ইউরিয়া দিয়েছেন, আর দুই তিন দিন পরে এটা বেচে দেবেন তাই না? জি জি। এই ক্ষেতের দাম কত উঠছে? যে এটা দাম উঠছে আপনার 30,000 মতো উঠছে এবছর। কত হলে বেচবেন এটা? এটা আমি ই করছি 35 থেকে 40,000 হলে বেচে দেবো। 35 থেকে 40,000। তো আসলে যে আপনি এখানে হচ্ছে 20 গুণে দিয়েছেন আর 7 দিয়েছেন তাই তো? আর হলো কি একবারও কি আগাছা নিধন করছেন? স্যার একবার আগাছা দূর একটা ছিল, মানে ওই পাতলা পাতলা একটু ই করে দিছি, আগাছা নিংড়ে দিয়ে দিয়েছি। একবার দিয়েছেন তাই তো? জি জি। আর এখানে কি কোনো পোকা দেখা দিয়েছিল? না স্যার, পোকা সেভাবে দেখা দেয়নি। পোকা একবার মাত্র ওই যেহেতু সার দেওয়ার আগের দিনই একবার আমরা ওই স্প্রে দিয়েছিলাম। কি স্প্রে দিয়েছিলেন পোকার জন্য? ভিতাকো দিয়ে দিয়েছিলাম। ভিতাকো? এখানে অনেক সময় এই যে লিপ মাইনার পাতা হচ্ছে এই যে দাগ দাগ করে দেয়, অথবা অনেক সময় হলো পাতা খেয়ে ফেলে লাদা পোকা, এটার জন্য ভিতাকো একবার দিয়েছেন তাই তো? জি জি। আর এখানে কি কোনো রোগ দেখা দিয়েছিল আপনার? না ধরো একবার সাথে যেহেতু বৃষ্টি হয়েছিল কয়েকদিন, একদিন 17-18 রেডিওমিল গোল্ড স্প্রে করেছিলাম। দর্শক আমাদের কৃষক বলছিলেন ম্যানকোচ মেটালক্সিল গ্রুপের একটা ছত্রাকনাশক রিডুমিল গোল্ড। জি জি। পার লিটার পানিতে হচ্ছে 2 থেকে 2.5 গ্রাম দিয়ে স্প্রে করে দিয়েছেন তাই তো? জি। আর তো কোনো কিছু স্প্রে করেন? না স্যার কোনো কিছু না। আর কোনো কিছু স্প্রে করে না? না না না। তো সব মিলিয়ে আপনার এখানে কত টাকা খরচ হয়েছে? 50 শতকে প্রায় আপনার আমার এলো প্রায় 8,000 টাকা খরচ হয়েছে। 8,000? আর যদি 30 বা 35,000 বিক্রি হয় তাহলে 35,000 বিক্রি হলে তো 20-25,000 টাকা তো লাভ থাকবে। অবশ্যই অবশ্যই স্যার। এটা আচ্ছা, তাহলে টোটাল হচ্ছে যে আপনার 8,000 টাকা খরচ করে 25 থেকে 30 দিনে আপনি এখান থেকে সব মিলিয়ে পাচ্ছেন প্রায় 30-35,000 টাকা। তো সেক্ষেত্রে 25-26,000 টাকা লাভ তাই না? জি। আচ্ছা, এরপরে তো এখানে লাল শাক লাগাবেন না? জি, আবার লাল শাক লাগাবো। কয়বার লাগাবেন এরপরে? এ উঠানোর পরে আবার লাল শাক দিব, তারপরে ফুলকপি লাগাবো। ও আচ্ছা, লাল শাক আরেকবার নেবেন, ফুলকপি লাগাবেন তাই তো? জি স্যার। জি। তো সেক্ষেত্রে পরে যে লাল শাক লাগাবেন তখন কি আবার নতুন করে জৈব সার দেওয়া লাগবে? হ্যাঁ, সার দিব এবং এ তারিখে জৈব সার দিব না, যেহেতু দুইবার লাল শাক দেওয়ার পরে একবার জৈব সার দিলে হয়। ও আচ্ছা, দুইবার লাল শাক বা দুইবার যে কোনো সবজি নেওয়ার পরে একবার জৈব সার দেন? জি জি। আর রাসায়নিক সার? রাসায়নিক সার স্যার এবার দিব না, পরে আবার দিব। রাসায়নিক সার দেবেন না? না না। অর্থাৎ এক সার দিয়ে এক সারে হচ্ছে আপনার দুইবার হচ্ছে লাল শাক নেওয়া হয়? অবশ্যই অবশ্যই, দুই তিনবার নেওয়া যায়, তারপরে আবার পুনরায় দিতে হয়। স্যার আমরা এমনি গাছ দেখলে বুঝতে পারি যে জমিতে আমার কি সারের ঘাটতি আছে, এটা এর পাতা দেখলে আমি বুঝি। এবং সুষম ব্যবস্থাপনা সার পাইছে, কোনো জায়গায় কোনো কমতি নেই স্যার। না না, সব একটা লেভেল আছে স্যার, সুন্দর চমৎকার। দর্শক আমি আগেই বলেছিলাম যে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত কৃষক আমাদের আবুহানি মোড়ল, যিনি গাছের পাতা দেখে আসলে গাছ কি চাই বলে দিতে পারেন, অসাধারণ একজন কৃষক এবং সর্বজন স্বীকৃত। তো আবহানি মোড়ল, এই যে আপনি এই যে লাল শাক লাগিয়েছেন বা সিম লাগিয়েছেন এবং একজন সফল কৃষক উদ্যোক্তা আপনি, তো আসলে অনেকে আপনার সাথে কথা বলতে চায়, যদি আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিই আপনার কি কোনো আপত্তি আছে? না স্যার, অবশ্যই আমি পরামর্শ দেব এবং আমার ইচ্ছা আছে যতদিন বেঁচে থাকবো কৃষি আমার জীবন এবং কৃষির দেশের উন্নতি হোক এটাই কামনা। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার নাম্বারটা একটু বলেন। 01937 01937 55 55 1 888 888, অর্থাৎ 3টা 8। দর্শক আমরা স্ক্রিনেও নাম্বার দিয়ে দেব, যদি আপনাদের কারোর পরামর্শের প্রয়োজন হয় বা বীজের প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে ফোন দিবেন, দিলে পরামর্শ এবং বীজ দিয়ে সরবরাহ করা হবে। তো আবহানি মোড়ল, আসলে আপনি অনেক কষ্ট করেন, আপনি বছরে সব মিলিয়ে আপনি আরো তো অনেক ফসল লাগান, সব মিলিয়ে কত টাকা খরচ করেন বছরে? আমি যদি আমার ৫-৭ লক্ষ টাকা খরচ করতে পারি। বিক্রি করেন কত টাকা? বিক্রি করে আমি আমি 30-40 বা 50 লক্ষ এক বছরে যদি টোটাল হিসাব করা হয় 50 লক্ষ টাকা আমি সবজি বিক্রি করি টোটাল। জি স্যার। আর আপনার ব্যয় বাদ দিয়ে লাভ থাকে কত? আমার 10-15 বা 20 লাখ লাভ থাকে, এবছর সর্বোচ্চ বেশি থাকবে। দর্শক আমাদের কৃষক বলছিলেন আসলে এই সমস্ত কৃষক এনাদের শ্রমে এবং ঘামে আসলে আমাদের দেশটা টিকে আছে, আসলে তারা সবজি লাগান বা ফসল করেন বলে আসলে আমরা
অনেকেই বলেন যে আমরা ঢাকায় বসে, আমাদের কৃষি মন্ত্রী বলছিলেন যে ঢাকায় বসে আসলে কিভাবে সবজি ফলে, আসলে কৃষকের কত কষ্ট করতে হয়, কত শ্রম দিতে হয়, কত মেধা দিতে হয়, এটা আসলে বোঝা যায় না মাঠে না আসলে। আসলে দেখেন যে আমাদের কৃষক যে কথাগুলো বলছে আসলে অসাধারণ। তো আপনি অনেক কষ্ট করছেন, আপনি দেশের জন্য কাজ করছেন, আপনি সকলের জন্য কাজ করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার।